আমার বাড়ি থেকে বিয়ে দেখছে, আর তুমি তো জানোই তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। বাড়িতে বিয়ের কথা বলেছো বাপ? কি হলো তোমার আব্বারা সব কি বলছিল? আব্বা আমি ওকে বিয়ে করব। ইয়ে তো মাথা খারাপ করে দিল রে, তোর কিছু বলি রে। এই মার মার, মেয়ের সব দাঁত মুখ ভেঙ ফেল, কত বড় সাহস রে। কেনে বৌমা, আমি আবার কি গিল্লা করলু? আমার নামে তো গিল্লা করি বেড়ান, শুনেন আমার মতন বউ পেছেন বলি বইতে গেলেন। অন্য মেয়ে হলে না দিত আকার ঠুটক। সবই তো শুনলা, আমার বাড়ি থেকে বিয়ে দেখছে, আর তুমি তো জানোই তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। কি সব বলছো, আমিও কি তোমাকে ছাড়া থাকতে পারবো বলো? আমার মা তো আমাদের বিষয়ে সব কিছুই জানে, এবার তুমি কি করবা করো, না হলে কিন্তু আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো বললে হবে? আমি আজকেই আমার বাড়িতে বলছি। ঠিক আছে, তুমি বাড়িতে কথা বলো, আর হ্যাঁ মা কিন্তু তোমাকে ফোন করবে। হুম ঠিক আছে। ভাই তুই তো জানিস আমি শিমকে খুব ভালোবাসি, কিন্তু ওর অন্য কোথাও বিয়ে দিয়ে দিছে। তাহলে তুই এখন কি করবো ভাবছিস? কি করব তুই বুঝতে পারছিস নি? আমি ওকে বিয়ে করব, তুই একটু আব্বাকে বুঝি বলগা। কেনে তুই বলগা না? আমি যদি নিজেই বলতে পারবো তাহলে তোকে বলার কি দরকার ছিল? ঠিক আছে তাহলে চ দেখছি। আমি বাইরে দাঁড়াছি, তুই যা। হুম মামি, ও মামি, কি রে বাবু কিছু বলবি? হ্যাঁ মামা বলতাম তো। কিছু হয়েছে নাকি বাপ? সেরকম কিছু হয়নি মামি। মামা সেলিম বিয়ে করবে বলছে তো। কি হয়েছে, সেলিম বিয়ে করবে নাকি? কোথায়? মামা ওই আমতলার হোচেন আছে না, ওই হোচেনের মেয়ের সাথে। কি হোচেন নাকি? ওই আমাদের পাড়ায় মুনিশ খাটতে আসে, ওই তো? হ্যাঁ মামা। হেই ও লোকের মুনিশ খেটি খাই আর ওর মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ে দিব, তুই ভাবলি কি করি? মামা হোচেন তো খুব ভালো লোক, আর সেলিমরা দুজন দুজনকে ভালোবাসে। ভালোবাসে মানে? এই সেলিম কই রে? আব্বা এই শোন, এখানে শোন, তুই বললে হচেনের মেয়েকে ভালোবাসিস, বিয়ে করবি? হ্যাঁ কাকা আমি ওকে বিয়ে করব, তোমরা কি বলছো বলো। এই কি বললি বিয়ে করবি মানে? ওর মেয়ের সাথে তোর বিয়ে দেব না। আব্বা আমি ওকে বিয়ে করব। এ তো মাথা খারাপ করে দিল রে, তোর কিছু বলি রে। এই মার মার, মেয়ের সব দাঁত মুখ ভেঙ ফেল, কত বড় সাহস রে। এই থামো, ইয়া কি করছে রিয়া? এই ছাড়ো। আব্বা আমি কিন্তু ওকেই বিয়ে করব, বিয়ে যদি না দাও আমি কিন্তু বাড়ি ঘুরব না। তুই যেখানে খুশি যা, তাই বলে এই মেয়ের সাথে তোর বিয়ে দেব না। হাগো ও চলে গেল, ওকে ধরো, নাহলে যদি কিছু করি বসে। ও যা খুশি করুক কা, যাও তুমি ঘরে যাও।
গো, বাবু যে বারবার ফোন কেটে দিচ্ছে, তুমি একটু দেখো না কতি গিছে। তাই তো গো, বেলাও তো হয়ে গেল, একটা কাজ করো আর একবার ফোন লাগাও, নাহলে আমি দেখছি। হ্যালো সেলিম, আমি সিমির মা বলছি। হ্যাঁ বলেন। বাড়িতে বিয়ের কথা বলেছ বাপ, কি হলো? তোমার আব্বারা সব কি বলছিল? হ্যাঁ বলিছি তো, আব্বা বললো দেখছি। যা করবা তাড়াতাড়ি করো, না হলে আবার আমার কিছু করার থাকবে না। ঠিক আছে। হ্যালো বল। এই কুতি আছিস? তাড়াতাড়ি বাড়ি আয়, তোর আব্বা রাজি হয়ে গেছে, তোর আব্বা ওই মেয়ের সাথে বিয়ে দিবে। হ্যাঁ ঠিক আছে তাহলে, আমি এক্ষুনি আসছি। হ্যালো সিমি, আমার আব্বা বিয়েতে রাজি হয়ে গেছে। হ্যাঁ বৌমা, ও বৌমা। হ্যাঁ মা। তুমি আখায় জালটা দাও, আমি উঠুনটা ঝাড় দিলি। আমি শালিকে খাওয়াছি, আমি এখন পারবো না। একটু কাজ করার কথা বললেই খালি পারবো না পারবো না, কি মেয়ে রে ও! কি গো বাবু, কি হয়েছে? আর বলিস নি, আমার ছেলেটা কি ধরিয়ে এনেছিল, সারা দিনে একটা খ্যার ভেঙে তা দুইটু করে না, আর ছেলেটা হই তা পার পেয়ে গেছে। যেই বাড়িতে দেখছি ভালোবেসে বিয়ে করেছে, সেই বাড়িতেই এই হাল, বগলা একবারেই ভালো না। দেখেছো, একটু সুযোগ পেলে শুধু আমার গিল্লা, দাঁড়া দেখছি। দেখেছো ছোট লোকের বাচ্চা ইয়া কি বলছে? এই সব কথাবার্তা লাগি তা তোর মুখ দেখতে আমার ঘৃণা লাগে। দেখেছি বাবু, আমি কি বলবো আর আমাকে কি সব বলছে? হ্যাঁ আমি ঠিকই বলছি, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। হ্যালো এই তুমি কোথায় আছো? তাড়াতাড়ি বাড়ি আসো, আমি আর এই বাড়িতে থাকবো না, আমাকে এক্ষুনি বাপের বাড়ি রেখে আসো। আমি কাজে আছি, বেশি বকায় না তো, তোমার এখন যাওয়া হবে না। হ্যালো বুড়ি। মা, কি রে কাঁদছিস কেন? আবার ঝামেলা করেছে, তুই এক্ষুনি বাড়ি চলাই। তোমার জামা যেতে দিব না তাই বলছে। শুন, যা বলছে তাই কর, এক্ষুনি বাড়িতে চলে আয়, আর যদি না আসিস তাহলে সারা জীবনে আমার বাড়িতে পা দেবে নি। হ্যালো বুড়ি। আব্বা আমি কি করব, তোমার জামাই এখন যেতে দে।
দিচ্ছে না। আমার মা বলছে আজ না গেলে কোনোদিন বাড়িতে ঢুকতে দিবে না। আমি এখন কি করব? ও বুড়ি কাঁদিস নি, আমি জামাইকে ফোন করে দেখছি। ঠিক আছে। বাবু আস। বসো বাপ, শাকিল বসো। কি গো, বাড়িতে ঝামেলা করে এসছো, কি হয়েছিল? লাগিছে মানে? এই আমার মা আমাকে কথা লাগিছে? বুঝ আবার বুঝ, তোকে আগেই বলেছি নু, ওই বাড়িতে আমি করিস নি। আমার কথা তো শুনলি নি? শুধু ছেলে দেখলে হয় না, ছেলের বাড়ির লক্ষ্য দেখতে হয়। যা এবার মর গা, আমি কিছু বলতে পারবো না। আমি কি করেছি নু গা? আপনি কি কথা বলছেন? মেয়েকে একটু বুঝাবেন তা না, ঘুরিয়ে বা আশকারা দিছেন। তুমি তো শুধু মায়ের কথা শুনে চলো, বউয়ের কথা তো একটু ভাবো না। এসব কি কথা বলছেন? আপনার তো ছেলে আছে, ছেলের বিয়ে হোক, আপনিও একদিন বুঝবেন। দেখেছো শাকিল, দেখেছো আমি কিছু বলতে গেলে শুধু আমার ছেলে তুলনা দেয় গো। আমার আর ঝামেলা ভাল লাগছে না, এবার আমি মরব। আমার কথা তো শুনবি নি? যা মরগা মরগা। এসব কি কথা বলছেন? ফালতু ঝামেলা, চুপ করেন। তুমি জানো না গো বাপ, আমার মেয়েকে ওই বাড়িতে কি করে? আমার জীবন থাকতে আমি ওই বাড়িতে যেতে দেবো না। দিবেন না তো তুই দেন, দেখছি কতদিন পুষতে পারেন। এই চুপ কর, ছোড়া আবার বেশি বকে, ভালোবেসে বিকারে আবার ঝামেলা না? ওইটাই তো আমার যজ্ঞের ভুল, ছেলেটা হয়ে গেছে তাই, নাহলে আমি ওকে দেখতু। এই বাড়ি চ, রাগ টাগ কমলে এসে নিয়ে যাস। আমরা ভালোবাসার আবেগে পড়ে বাবা মাকে অস্বীকার করে বিয়ে করি, সেই ভালোবাসা কিছুদিন থাকার পর ঝামেলার সৃষ্টি হয়, ছোটোখাটো কারণে যেন ভালোবাসা নষ্ট না করি, বাইরের কথা না শুনে পরিবারকে ভালোবেসে জীবন কাটায়।